আসসালামু আলাইকুম। টেস্টি ফুড হাউজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। আজকের রেসিপিতে তৈরি করব 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকের রেসিপিতে আরও রয়েছে স্পঞ্জ কেক চুলায় বেক করা। পারফেক্টভাবে স্পঞ্জ কেক বেস তৈরি, ডেকোরেশনের জন্য হুইপ ক্রিম তৈরি প্লাস কেক ডেকোরেশন, সাথে রয়েছে আরও অনেক টিপস। ভিডিওটি না টেনে সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। বলের উপর ছাঁকনি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ প্লাস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ একেবারেই সামান্য। সব উপকরণগুলো চেলে নিচ্ছি। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বল নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। ডিমগুলো খুব সাবধানে ভেঙে নেব যেন কুসুম ভেঙে না যায়। 4টা ডিম ভেঙে নিয়েছি। এবার এই সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এখন ডিমের এই সাদা অংশ বিট মেশিন দিয়ে বিট করে নেব। স্পঞ্জ কেক তৈরি করার সময় ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে নিতে হয়। চিনি ছাড়া ডিমের সাদা অংশ বিট করে নেবেন, এতে করে ডিমের ফর্মটা খুব সুন্দর হয়। মিডিয়াম স্পিডে আস্তে আস্তে ডিমের সাদা অংশটা আমি পুরোপুরি ফর্ম করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করার পরেই দেখবেন ডিমের সাদা অংশ এরকম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি আস্তে আস্তে 2-3 ধাপে মিশিয়ে নেব। চিনি মেশাতে মেশাতে আস্তে আস্তে বিট করে নেব। ডিমের ফর্মটা কতটা সুন্দর হয়েছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরও 1 মিনিট বিট করে নেব, তাহলেই ডিমের সাদা অংশ পারফেক্টভাবে বিট করা হয়ে যাবে। আমি আজকে যেভাবে স্পঞ্জ কেক তৈরি করব প্রতিটা স্টেপ ফলো করে সেম একইভাবে আপনারাও কেক তৈরি করবেন, ইনশাল্লাহ কেক আপনাদের পুরোপুরি পারফেক্ট হবে। কেকের সাদা অংশ বিট করার পর কেমন হবে তা দেখিয়ে দিচ্ছি। ডিমের অংশের সাথে চিনি গলে গিয়ে সুন্দর একটা ফর্ম তৈরি হবে। যাদের ডিমের ফর্ম হতে চায় না তারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি 100% সফল হবেন। এখন ডিমের কুসুম দিয়ে আবার বিট করে নিচ্ছি। ডিমের কুসুম দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেব। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার কয়েক সেকেন্ড বিট করে নেব। এখন বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই, তাহলে ডিমের ফর্ম বসে যেতে পারে। সাইডে রেখে দেয়া শুকনো উপকরণগুলো চালনিতে দিয়ে 3 ধাপে চেলে নেব। প্রথম ধাপে অল্প শুকনো উপকরণ মিলিয়ে তারপর হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই কাজটা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে, নয়তো ডিমের ফর্ম বসে যেতে পারে। মিশানো হয়ে গেলে হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে উপর থেকে নিচে ঘুরিয়ে একবার মিশিয়ে নেব। স্পঞ্জ কেকের জন্য কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি। এখানে নিয়ে নিয়েছি 9 ইঞ্চি কেকের মোল্ড। মোল্ডের মাঝখানে একটা সাদা লেখালেখির কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। এখন উপর থেকে কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি, তারপর একটু টেপ করে নিচ্ছি।
এখন একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ভিতর থেকে বাতাস বের করে নিচ্ছি। চুলায় আগেই পাতিল বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। মাঝখানে একটা কেকের মোল্ড দিয়েছি। আমি সাধারণত এভাবেই কেক বা অন্য কিছু বেক করে থাকি। এখন পাতিলের ভিতর বসিয়ে দিচ্ছি ব্যাটার সহ কেকের মোল্ড, তারপর ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব। আর চুলার আঁচ মিডিয়ামের চেয়ে আরও কমিয়ে রাখব। যারা ওভেনে বেক করতে চান তারা 160°C 30 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। আমি চুলায় এই কেকটা 35 মিনিটে বেক করে নিয়েছি। 35 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেক কেমন হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কেক পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা থেকে কেক নামিয়ে নিচ্ছি। তারপর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব কেক ঠান্ডা হওয়ার জন্য। এখন চলে যাব কেকের ক্রিম তৈরি করতে। আজকে এবার হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে নেব। এবার হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 2 কাপ। 2 পাউন্ড কেকের জন্য 2 কাপ ক্রিমই যথেষ্ট। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 2 টেবিল চামচ। এখন মিডিয়াম স্পিরিটে বিট করে নেব। হুইপ ক্রিম তৈরি করতে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না, এই 2টি উপকরণ দিয়েই পারফেক্ট হুইপ ক্রিম তৈরি করে নেব। কেউ যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান তাহলে 2 চা চামচ আইসিং সুগার দিয়ে নেবেন, সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে কেকের ক্রিমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। হুইপ ক্রিম ব্যবহার করার পর মুখ আটকে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। হুইপ ক্রিম বিট করার সময় অনেকে বাটির নিচে বরফ বা জেলেটিন ব্যবহার করে থাকেন। আমার এই রেসিপিতে হুইপ ক্রিম এভাবে বিট করে দেখেন, একেবারে পারফেক্ট হুইপ ক্রিম হয়ে যাবে। একই প্রসেসে গরমের দিনেও হুইপ ক্রিম বিট করে নিতে পারেন, ক্রিম একটুও গলবে না। তারপরও আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। 6 থেকে 7 মিনিটের মধ্যেই হুইপ ক্রিম বিট করা হয়ে যায়। হুইপ ক্রিম পুরোপুরি বিট করা হয়ে গেলে বিট মেশিনের কাঁটা উপরের দিকে তুললে ক্রিম সূচালো হয়ে উঠবে। এখন ক্রিমের বাটি নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। তারপর কেক ডেকোরেশন করব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড থেকে কেক ছাড়িয়ে নেব। একটা চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর টার্নিং টেবিলের উপর কেক উপর করে দিয়ে দিচ্ছি। সাদা কাগজটা তুলে নিচ্ছি। কেক কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে সফট আর স্পঞ্জ। এখন সাইড থেকে কেকের বাড়তি গুঁড়া অংশগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন ব্রেড নাইফ দিয়ে উপরের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। তারপর সমান ভাগে 3টি স্লাইস করে নেব। কেউ যদি কেক আরও উঁচু করতে চান তাহলে 8 ইঞ্চি মোল্ডে বেক করে নেবেন, তাহলে কেক আরও উঁচু হবে। সমান ভাগে 3টি স্লাইস করে নিয়েছি। যাদের ব্রেড নাইফ দিয়ে কাটতে সমস্যা হয় তারা সুতা দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এখন কেক ডেকোরেশন করে নিচ্ছি। কেকের উপর সুগার সিরাপ দিয়ে প্লেট নাইফের সাহায্যে হুইপ ক্রিম লাগিয়ে নেব। 1/2 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি, সামান্য ভ্যানিলা এসেন্স আর 1 চামচ গুঁড়া দুধ মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। প্রতিটা লেয়ারে একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে নেব। প্রতিটা লেয়ারে ইচ্ছে করলে কেউ হোয়াইট চকলেট গ্রেট করে দিয়ে নিতে পারেন। সবার উপরে লেয়ার দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের উপর পাতলা করে হুইপ ক্রিম লাগিয়ে নেব। তারপর ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য।
এভাবে পাতলা করে কেক কোট করে নিলে কেকের উপর গুড়ি গুড়ি ভাব থাকবে না, খুব সহজেই কেক ডেকোরেশন করে নেওয়া যাবে। 10 মিনিট পর ফ্রিজ থেকে কেক নামিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা গ্লাসে পাইপিং ব্যাগ রেখে তারপর ক্রিম ভরে নিচ্ছি। ক্রিম ভরা হয়ে গেলে এখন কেকের চারিদিক দিয়ে ক্রিম লাগিয়ে নেব। এভাবে ক্রিম লাগিয়ে নিলে কেকের চারিদিক সমানভাবে ক্রিম বসে যায়। উপরের দিক দিয়েও এভাবে ক্রিম লাগিয়ে নেব। প্লেট নাইফের সাহায্যে ভালো করে ক্রিম মিশিয়ে নেব। প্লেট নাইফ দিয়ে কেকের সাইডে এভাবে টেনে টেনে ক্রিম সমানভাবে লাগিয়ে নেব। আর বাড়তি ক্রিম প্লেট নাইফ দিয়ে তুলে নেব। একটা স্ক্রাপার দিয়ে সাইড দিয়ে এরকম ঝিকঝ্যাক ডিজাইন করে নেব। এই কাজটা ব্রেড নাইফ দিয়েও করে নিতে পারেন। একটা গোলাপ নজেল নিয়েছি, গোলাপ নজেল দিয়ে কেকের উপর গোলাপ ডিজাইন করে নিচ্ছি। কাজটা কিভাবে করছি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। কেকের উপরে ডিজাইন করা হয়ে গেলে কেকের নিচের দিক দিয়েও ডিজাইন করে বর্ডার টেনে নেব। আজকের এই জন্মদিনের কেকটি অর্ডারে ছিল, তাই ডেকোরেশন করা হয়ে গেলে মাঝখান দিয়ে নাম লিখে নেব। পুরো কেক ডেকোরেশন করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপর কেক ডেলিভারি দেব। আপনারাও এভাবে কেক বানিয়ে ডেলিভারি দিতে পারেন আর ছোটখাটো বিজনেস করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।